হেলেনের জন্য ট্রয়ের যুদ্ধ। বহুকাল আগে বীরদের যুগে, যখন দেবদেবীরা মানুষের বিষয়ে গভীর আগ্রহ দেখাতেন, তখন পেলেউস নামক একজন বিখ্যাত যোদ্ধা এবং থেটিসের নাম ছিল একটি সুন্দর সমুদ্রের মধ্যে বিবাহের পরিকল্পনা করা হয়েছিল। সমস্ত রাজা এবং রানীদের বিবাহের ভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই সাথে অলিম্পাস পর্বতে বসবাসকারী সমস্ত অমর ব্যক্তিদের বিবাদের দেবী এরিসকে কোনো আমন্ত্রণ পাঠানো হয়নি। এরিসকে উপেক্ষা করায় অত্যন্ত বিরক্ত ছিলেন এবং প্রতিশোধ হিসাবে তিনি বিয়ের অতিথিদের উপর একটি কটূক্তিমূলক কৌশল খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। উদযাপনগুলি যখন তাদের উচ্চতায় ছিল, ঠিক তখনই তিনি একটি পরিবেশনকারী মেয়ের পোশাক পরে ভোজসভা হলে হাজির হন। তার হাতে একটি রূপোর থালা ছিল এবং তার উপর একটি আপেল ছিল যার উপর তিনি এই শব্দগুলি লিখেছিলেন, ওদের মধ্যে সবচেয়ে সুন্দর এটি তিনি টেবিলের উপর রেখেছিলেন যেখানে তিনটি সুন্দর দেবী বসেছিলেন, তাদের নাম ছিল হেরা, এথেন এবং আফ্রোডাইট। সঙ্গে সঙ্গে তারা আপেলের উপর শব্দ দেখতে পেয়ে তিন দেবীর মধ্যে ঝগড়া শুরু হয়। হেরা অন্যদের বললেন, আমি সমস্ত অমর দেবতার রানী এবং এটি অনুসরণ করে যে আমি অবশ্যই তোমাদের দুজনের চেয়ে অনেক বেশি সুন্দর হতে পারি, তাই আপেলটি আমারই। আমার প্রিয় হেরা, এথেন বললেন, আপনি হয়তো রানী হতে পারেন, কিন্তু আমি জ্ঞানের দেবী, তাই আমি যা জানার যোগ্য তা সবই জানি। আমি বলি যে আপনি বেশ ভুল করছেন। জ্ঞানী সৌন্দর্য আর সৌন্দর্যই প্রজ্ঞা, তারা এক এবং একই জিনিস, তাই আপেলটি আমার। ডার্লিং আফ্রোডাইট, এটা বেশ স্পষ্ট যে আপেলটি আমারই। আমি ভালোবাসার ক্ষমতার অধিকারী, কারণ সহজভাবে বলতে গেলে আমি অন্য কারো চেয়ে অনেক বেশি সুন্দর। বিবাহ শেষ হওয়ার পর দেবীরা বছরের পর বছর ধরে অবিরাম তর্ক চালিয়ে যান, সময় অমরদের কাছে কিছুই না। সমস্ত দেবতার রাজা, পরাক্রমশালী এবং বজ্রপাতকারী জিউস তাদের কলহ শুনে বেশ বিরক্ত হয়েছিলেন। তিনি তার বুদ্ধির শেষের দিকে ছিলেন, তখন তিনি তিনটি সুন্দর দেবীকে পরামর্শ দিয়েছিলেন যে তারা একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে এই প্রশ্নটি একবারের জন্য সমাধান করুন, এবং তারা ঠিক তাই করেছে। তিনটি দেবী একটি বিষয় একমত যে সবচেয়ে সুদর্শন এবং ফ্যাশনেবল পোশাক পরা নশ্বর যিনি পৃথিবীর মুখে হেঁটেছিলেন তিনি হলেন প্যারিস, ট্রয়ের যুবরাজ। তারা তাকে অবাক করার সিদ্ধান্ত নিয়েছে। একদিন প্যারিস যখন ইডা পর্বতের পাদদেশে শিকারে বেরিয়েছিলেন, তখন তিনি একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকা তিনটি সুন্দর দেবীকে আবিষ্কার করেছিলেন। তার সারা জীবনে তিনি এমন ঝলমলে সৌন্দর্য দেখেননি। এক মুহূর্তের জন্য তিনি অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপরে দেবতাদের ডানাওয়ালা বার্তাবাহক হারমিস প্যারিসে উড়ে গেলেন এবং তার সাথে এইভাবে কথা বললেন, হে প্যারিস, মহৎ ট্রয়ের রাজপুত্র, সমস্ত দেবতার রাজা প্রভু জিউস আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আপনাকে একটি মহান সম্মান প্রদান করতে চান। তিনি জিজ্ঞাসা করেন যে আপনি এই আপেলটি তাদের সবার মধ্যে সুন্দরতম দেবীকে দিন। প্যারিস, যা সাধারণত সৌন্দর্যের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি ছিল, এটি বেছে নেওয়া কঠিন ছিল। প্রতিটি দেবী ছিল এত সুন্দর। হেরার এখন পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর সাদা চামড়া ছিল। এথেনের সবচেয়ে চকচকে নাচের চোখ ছিল এবং আফ্রোডাইটের সবচেয়ে কমনীয় হাসি ছিল। তার কোনটা বাছাই করা উচিত? হেরা তাকে বললেন, প্রিন্স প্যারিস, আমাকে আপেলটি দিন এবং আমি আপনাকে মহান শক্তি উপহার দেব। এথেন এই প্রস্তাবে অপ্রস্তুত না হয়ে বললেন, প্রিন্স প্যারিস, আমাকে আপেলটি দিন এবং আমি আপনাকে মহান জ্ঞানের উপহার দেব। কিন্তু আফ্রোডাইট হেসে বলল, প্যারিস মাই ডিয়ার, তুমি কি ওই দুটি মূর্খ দেবীর কথা শোনো না? ক্ষমতা বা বুদ্ধি দিয়ে তুমি কি মজা পাবে? আমাকে আপেলটা দাও এবং আমি তোমাকে একটা উপহার দেব যা তোমার কাছে অনেক বেশি। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলার ভালোবাসা দেব। এখন প্যারিস আর পছন্দ করতে এত কঠিন খুঁজে পায়নি। তিনি দীর্ঘকাল ধরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলার প্রেমে পড়েছিলেন, যার নাম ছিল হেলেন। এটি এমন হয়েছিল যে হেলেন রাজা মেনেলাউসের সাথে বিয়ে করেছিলেন এবং প্যারিস সেই মুহূর্ত পর্যন্ত ভেবেছিলেন যে তার প্রেমে জয়ী হওয়ার সম্ভাবনা সমস্ত আশার বাইরে ছিল, কিন্তু এখন সে বুঝতে পেরেছিল যে তার সম্ভাবনা অনেক বেশি হতে পারে এবং তাই প্যারিস আপেলটি দিয়েছিলেন আফ্রোডাইটের কাছে। তিনি আনন্দের সাথে হেসেছিলেন, কিন্তু অন্য দুই দেবী রাগান্বিত হয়েছিলেন এবং সরাসরি মাউন্ট অলিম্পাসে ফিরে যান, যেখানে তারা প্রতিযোগিতার অন্যায় সম্পর্কে জিউসের কাছে দীর্ঘ এবং তিক্তভাবে অভিযোগ করেছিলেন।
প্যারিস স্পার্টার দেশে যাত্রা করে, যেখানে মেনেলাউস রাজা ছিলেন এবং তার সুন্দরী রানী হেলেনের সাথে থাকতেন। মেনেলাউস বিখ্যাত রাজপুত্রকে তার প্রাসাদে স্বাগত জানালেন এবং যখন দুজনে বসে বিশ্বের বিষয়গুলি নিয়ে কথা বলছিলেন, রানী হেলেন তার সুগন্ধি ঘর থেকে নেমে এলেন, দেবীর মতো সুন্দর দেখতে। দাসী দাসীরা তাকে একটি আসন এনেছিল এবং একটি নরম মেষশাবকের পশমের পাটি দিয়ে ঢেকে দেয় এবং সে তার রৌপ্য বাক্সের সামনে বসেছিল, কিন্তু সে সূচিকর্ম শুরু করার আগে সে সফররত রাজকুমারের দিকে তাকিয়ে তার স্বামীকে প্রশ্ন করেছিল, আমি কি অনুমান করব এই রাজপুত্রের নাম কে আমাদের সাথে দেখা করতে এসেছেন? দেখা যাক আমি ঠিক না ভুল। আমি সুদূর ট্রয় থেকে একজন রাজপুত্রের কথা শুনেছি যিনি তার চেহারা এবং ফ্যাশনেবল স্টাইলের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তিনি কি প্যারিস ট্রয়ের রাজপুত্র যে আমাদের সাথে থাকতে এসেছেন? আমার প্রিয় স্ত্রী, মেনেলাউস বললেন, আপনি একেবারে সঠিক। প্রকৃতপক্ষে প্যারিস ট্রয়ের রাজপুত্র যিনি আমাদেরকে তার সফরের সম্মান প্রদান করছেন। প্যারিস মাথা নিচু করে রানী হেলেনকে স্বীকার করলেন। সেই রাতে ডিনারে হেলেন ওয়াইনটিতে একটি বিশেষ ওষুধ যোগ করেছিলেন যাতে যে কেউ এটি পান করে সে বাকি সন্ধ্যায় খুশি থাকে। তারা খাওয়া দাওয়া করে আনন্দ করে এবং যখন মেনেলাউস তার একজন জেনারেলের সাথে হাসি ঠাট্টা করতে ব্যস্ত, তখন প্যারিস হেলেনের সাথে মৃদুভাবে কথা বলে। সবচেয়ে সুন্দর রানী, তিনি বললেন, আমি আপনাকে অনুরোধ করছি, আজ রাতে আমার সাথে প্রাসাদের দেয়ালের নিচের বাগানে দেখা করুন এবং আমরা একসাথে আমার জাহাজে যাত্রা করব এবং সরাসরি ট্রয়ের উদ্দেশ্যে রওনা হব, বিশ্বের সবচেয়ে দুর্দান্ত শহর। এবং যেহেতু প্রেমের দেবী আফ্রোডাইট এটি কামনা করেছিলেন, হেলেন তার পরামর্শে সম্মত হন। রাজা মেনেলাউস যখন সকালে জেগে উঠলেন এবং তিনি আবিষ্কার করলেন যে তার অতিথি এবং তার স্ত্রী একসাথে পালিয়ে গেছে, তখন তিনি রেগে গিয়েছিলেন, আসবাবপত্রে লাথি মেরেছিলেন এবং দেয়ালে ঘুষি মেরেছিলেন। তিনি সমস্ত দেবতাদের সামনে শপথ করেছিলেন যে তার প্রতিশোধ সত্যিই ভয়ানক হবে, তাই তিনি তার বড় ভাই আর্গোসের রাজা আগামেমনকে দেখতে গেলেন এবং তাকে বললেন, আমার প্রিয় ভাই, এই বিদেশি ময়ূর দ্বারা আমাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এই সুগন্ধি প্লেবয়, এই প্রিন্স অফ ট্রয়, আসুন আমরা গ্রিসের সমস্ত রাজাদের একত্র করি এবং আমাদের সেনাবাহিনীকে ইতিহাসের সূচনাকাল থেকে দেখা সর্বশ্রেষ্ঠ শক্তিতে একত্রিত করি এবং আসুন আমরা ট্রয় শহরের দূরবর্তী শহরে যাত্রা করি এবং প্রিন্স প্যারিসকে কিছু শিষ্টাচার শেখাই। যদিও এগামেমন জ্ঞানী ছিলেন এবং তিনি জানতেন যে সংঘাতের দিকে তাড়াহুড়ো করা সর্বদা একটি ভয়ানক ভুল, তিনি প্রথমে পরামর্শ দেন তারা রানী হেলেনকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করার জন্য ট্রয়ে একজন দূত পাঠান যাকে তিনি নিশ্চিত ছিলেন যে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করা হয়েছে। তিনি জানতেন যে প্যারিসের পিতা ট্রয়ের রাজা প্রিয়াম একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি নিশ্চিত ছিলেন যে তিনি তার ছেলেকে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেবেন এবং তাই তারা শান্তি ও পুনর্মিলনের নামে ট্রয়কে একটি বার্তা পাঠান, কিন্তু হেলেন চাননি বাড়িতে যেতে এবং প্রিন্স প্যারিস সুন্দরী রানীকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিতে অস্বীকার করেছিলেন, এই বলে যে তাদের প্রেমের দেবী আফ্রোডাইট নিজেই একত্রিত করেছিলেন এবং তাই এর মানে যুদ্ধ। রাজা আগামেমনন মেনেলাউসের ভাই গ্রিসের সমস্ত রাজাদের ডেকে পাঠালেন এবং 1000 জাহাজের একটি নৌবাহিনী প্রস্তুত করলেন যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি ছিল। গ্রিক ও ট্রোজানদের মধ্যে মহাযুদ্ধ শুরু হয়েছিল প্রিন্স প্যারিস এবং রানী হেলেনের জন্য।